বিমানবাহিনী জাদুঘরে যাওয়ার জন্য আমি বের হয়ে গিয়েছি। মূলত বিভিন্ন সময়ের হেলিকপ্টার ও বিমান দিয়েই এই জাদুঘর সাজানো হয়েছে। যেতে যেতে আরেকটু বলি, সেখানে রয়েছে বলাকা বিমান। বলাকা বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান, রাশিয়ার তৈরি। এই বিমানটি বাংলাদেশে আসে 1958 সালে। আমরা সেখানে গিয়ে এই বিমানটা দেখব। শুধু এটাই না, আরও অনেক বিমান দেখব, আপনাদেরকেও দেখাবো। শুধু বিমান বা হেলিকপ্টারই না, ওখানে রয়েছে বিনোদনের অনেক ব্যবস্থা। বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্যও রয়েছে অনেক ধরনের রাইড, যেখানে পরিবার বা বন্ধুবান্ধবের সাথে গিয়ে সুন্দর সময় কাটাতে পারবে। তো কথা বলতে বলতে এর মধ্যে আমরা চলে এসেছি বিমানবন্দর জাদুঘরে। এটা হচ্ছে এক্সিট গেট, পিছনে আরও একটা গেট আছে, আমরা ওখান দিয়ে ঢুকবো। এটা হচ্ছে প্রবেশ পথ, আর আমরা এদিক দিয়ে ঢুকবো। এখান থেকে প্রথমে টিকিট কেটে নিতে হবে। তো এখানে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। আমি টিকিট কেটে নিয়েছি। ভেতরেই কিছু খাবারের দোকান আছে, এখান থেকেই খাবার কিনে নিয়ে ভিতরে ঢুকতে হবে। বাইরের খাবার অ্যালাউড করে না। ভিতরে আছে স্যানিটাইজারের ব্যবস্থা। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাই। হ্যালো সবাইকে, আমরা চলে এসেছি বিমানবাহিনী জাদুঘরে। তো আমরা ঘুরবো, আপনাদেরকে নিয়েই ঘুরবো। আমরা আছি বিমানবাহিনী জাদুঘরের ভিতরে, এটা হচ্ছে আগারগাঁওয়ে অবস্থিত। তো আজকে আমরা এই বিমানবাহিনী জাদুঘরে ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এই জাদুঘরের ভিতরে রয়েছে অনেক বিমান, হেলিকপ্টার এবং হচ্ছে যে যুদ্ধ বিমান, যা আমাদের ঐতিহ্যকে তুলে ধরে। আমি এখন আছি 0001 বিমানের সামনে। এটা হচ্ছে বলাকা, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম বিমান, আমরা সবাই জানি। তো আমি আজকে ঘুরে ঘুরে দেখব এই বিমানবাহিনী জাদুঘরে যা যা আছে আপনাদেরকেও দেখাবো, সেই জন্য আজকের এই ভিডিও করা। তো সবাই দেখতে থাকুন। বিমানবন্দরটি আগারগাঁওয়ের কম্পিউটার সিটি অর্থাৎ আইডিবি ভবনের সামনে অবস্থিত। বিমান দেখলে আমার একজনের কথা মনে পড়ে, উনি হচ্ছেন সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা। ছোটবেলা থেকে আমরা ওনার কথা জেনেছি। বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী বৈমানিক তিনি। তবে সবচেয়ে দুঃখের বিষয় হল 1984 সালের 4 আগস্ট এক বিমান দুর্ঘটনায় 45 জন যাত্রীর সহ 4 জন ক্রু সদস্য নিহত হন। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে 2 বার অবতরণের চেষ্টা করেও রানওয়ে খুঁজে পেতে ব্যর্থ হন এবং 3য়বার অবতরণের চেষ্টার সময় বিমানটি রানওয়ে থেকে 50 মিটার আগে এক জলাভূমিতে পতিত হয়ে বিধ্বস্ত হয়। আরও একজনের কথা আমাদের মনে পড়ে, তিনি হচ্ছেন পৃথুলা রশিদ। 2018 সালের 12 মার্চ আমরা জানি যে নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর বিধ্বস্ত হয় বাংলাদেশের US বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। সেখানে দায়িত্বে ছিলেন পৃথুলা রশিদ এবং আবিদ সুলতান। এই দুর্ঘটনায় 51 জন মারা যান। খুব বড় একটি দুর্ঘটনা। তবে এখানে রয়েছে যে বিমানগুলো, সেগুলো হচ্ছে যুদ্ধ বিমান, অনেক বছর আগের। এই বিমানগুলোর নাম এবং বিবরণ সবই লেখা আছে, দেখিয়েছি ভিডিওতে। আর এগুলো হচ্ছে বম 1000 IP MK7, আর এটা হচ্ছে পুরাতন বিমানবন্দর। আমরা একটু পরেই দেখাবো বলাকা বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান। তার আগে দেখে নেই এয়ারটেক কানাডিয়ান DHC। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে এটি প্রদান করে। এদিকে আছে T-37 বিমান, যেটা উড্ডয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো। এই লাইনে যতগুলো বিমান আছে তার বেশিরভাগ ব্যবহৃত হতো প্রশিক্ষণের কাজে। আছে ফুগা CM-M70 ম্যাজিস্টার, এটাও জেট প্রশিক্ষণ বিমান। এদিকে আছে এয়ার টাওয়ার ট্রেনার, এটা নিউজিল্যান্ডের তৈরি একটি বিমান। 1973 সালে এটি বাংলাদেশ বিমানের সাথে সংযোজিত হয়, বাংলাদেশ বিমানবাহিনী হেলিকপ্টার। আর মূল আকর্ষণ হচ্ছে এই বিমান বলাকা 0001। তবে মজার ব্যাপার হচ্ছে এই বিমানগুলোতে ওঠা যায় টিকিট কেটে, কাউন্টার থেকে টিকিট কেটে এসব বিমানে ওঠার সুযোগও পাচ্ছেন সবাই, তাই আমিও এই সুযোগ হাতছাড়া করিনি। বলাকা বিমান সম্পর্কে আরও কিছু লেখা আছে এখানে।
লেখা আছে অনেক ইতিহাসের সাক্ষী। এটা বাংলাদেশের প্রথম বিমান, এটা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিমান হিসেবে এটি ব্যবহৃত হতো। সুযোগ পেয়ে আমিও কটা ছবি উঠে নিলাম। এখানে রয়েছে প্রচুর কাঠবাদাম গাছ, পুরো সারি বরাবর। তো আমরা আর একটু আগাই, সামনে আমরা আরও একটা বিমান দেখবো, তার আগে আমরা কিছু ফোয়ারা দেখি। এদিকে আছে হরিণ, মনে হচ্ছে সত্যি সত্যি কতগুলা হরিণ এখানে ঘাস খাচ্ছে। এদিকে আছে একটা ঈগল, মনে হচ্ছে এখনই উড়ে চলে যাবে। লকডাউনের পর সবাই বাইরে বের হয়ে আসছে, এতদিন ঘরে বন্দি ছিল সবাই। পর্যটন কেন্দ্র, পার্ক, জাদুঘর সবই খোলা। এদিকে আছে লেজার লাইট শো, পাশে আছে বাচ্চাদের জন্য খেলার স্পেস এবং আছে বোট ক্লাব। এখানে বিশাল বড় একটা পুকুর আছে, সেখানে বোটগুলো দিয়ে ঘোরা যায়, কিন্তু এখন এগুলো বন্ধ রেখেছে। অত্র এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমরা দেখতে পাচ্ছি বোটগুলোতে রং দেওয়া হচ্ছে, এটা হচ্ছে রকেট। আমরা এখন প্রবেশ করছি বিনোদন কেন্দ্রে, তার আগে যে বড় বিমানটা দেখাবো বলেছিলাম এটাই সেটা। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ডাকোটা বিমান। 5,000 পাউন্ড বম নিয়ে এটি শত্রু এলাকায় বোমা বর্ষণে সক্ষম ছিল। মুক্তিযুদ্ধের সময় এই বিমানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো আমরা দেখতে পাচ্ছি গাছে ঝুলে আছে পাখির বাসা। আমরা বিনোদন কেন্দ্রে ঢুকে পড়েছি। এটা হচ্ছে বিশাল আকার ডাইনোসর, ডাইনোসরের পেট থেকে একজন বেরোচ্ছে। এ পাশে আছে ট্রেন, এখানে বাচ্চারা উঠতেছে, বড় মানুষও দেখলাম উঠছে। এখানে আরও কিছু স্থাপত্য আছে, আছে বাঘ, এ পাশে আছে হচ্ছে জিরাফ। এদিকে দেখতে পাচ্ছি ব্যাঙের কোলে বসে ছবি তুলতেছে অনেকে, আবার অনেকে পাখির পিঠে উঠে। এদিকে আছে ফ্যামিলি, ফ্যামিলির পাশে একটা গাধা হাসছে, আছে উট, এদিকে আছে জিরাফ, এ পাশে আছে পাখির মুখে ঢুকে যায় আমি। এ পাশে আছে টিকিট কাউন্টার। তো এখানে অনেক রাইড আছে, রাইডগুলোর জন্য আলাদা আলাদা টিকিট কেটে তারপর উঠতে হয়। এটা হচ্ছে সুইং চেয়ার। এদিকে আছে ব্লু ওয়ার্ল্ড উইন্ড, 30 টাকা করে। এটা মূলত বাচ্চাদের, ওরা হেলিকপ্টারে করে ঘুরতে পারছে। পাশেই আছে জাম্পিং প্যাড, এখানে বাচ্চারা নিজের মতো করে আনন্দ করতে পারছে। এখানেও হচ্ছে 30 টাকা প্রতিজন, প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়। এগুলোর দাম 20 টাকা থেকে 50 টাকার মধ্যে। এটা হচ্ছে ক্রস কান্ট্রি বাম্পার কার, এটা বাচ্চারা খেলতে পারে এখানে। এটাও 30 টাকা করে, ম্যাক্সিমামই 30 টাকা 20 টাকা এরকম। এটা কয়েন অপারেটেড বেবি ফিগার, একেবারে আন্ডা বাচ্চাদের জন্য। এটা হচ্ছে ব্রেক ডান্স, আমি তো খুবই ভয় পাইছিলাম এটাতে যখন উঠছি, মাথা পুরো ঘুরা যায় এটাতে উঠলে, তবে মজাও আছে। আজকে এটাতে উঠবো না, আজকে অন্য একটাতে উঠবো। তার আগে আমরা আর একটু দেখতে থাকি। এটা হলো ফেরিজ হুইল, এটাও বাচ্চাদের জন্য। এই ঘনবসতিপূর্ণ ঢাকা শহরে মানুষ একটু বিনোদনের জন্য এসব পার্কে আসে, পরিবার পরিজন নিয়ে ঘোরাফেরার সুন্দর একটা জায়গা। এদিকে আছে ক্যাফে, এদিকে আছে 7D মুভি থিয়েটার, বিনোদনের সব রকম ব্যবস্থাই আছে। পাশেই আছে রেঞ্জার, এটা খুবই ভয়ানক একটা রাইড, তবে এখানে কিছু রেস্ট্রিকশনও আছে। লেখা আছে 1 থেকে 14 বছর বাচ্চাদের ওঠা নিষেধ, দুর্বল চিত্ত মানুষ যদি থাকেন তাদেরও ওঠা নিষেধ, গর্ভবতী মহিলাদের ওঠা নিষেধ, মোবাইল ফোন দিয়ে ছবি তোলাও নিষেধ। রেঞ্জার
রেঞ্জার একটু ডেঞ্জার হইলেও মজা আছে। আমি তো প্রথমে উঠতে ভয় পাচ্ছিলাম, তারপর সবার এরকম চিল্লা চিল্লি শুনে আমার তো উঠতে ইচ্ছা করতেছিল যে কি আছে এর মধ্যে, কেন মানুষ এরকম করে, অনেকক্ষণ ধরে এদের কাটকা রাখছে উপরে উল্টা করে, ওফ কেমনে। তবে ওরা ছবি তুলতে না পারলে ওদের ছবি তুলছে অনেকেই, যারা উঠতে ভয় পান তারা দেখেই শান্তি নেন। তো আমরা ওখান থেকে চলে এলাম, এখন ঢুকবো গেমস কার্নিভালে। এখানে আছে অনেক ধরনের গেমস, এখানে একটা ছেলে খেলছে, আমারও তো দেখে মনে হচ্ছিল যে আমি একটু খেলতে বসে যাই। তো যাই হোক, এখন খেলার সময় নাই, আমি একটু খেলাটা দেখবো, দেন এখান থেকে চলে যাব, আমিও একটা রাইডে উঠবো। পাশে আরো একটা খেলা হচ্ছে, শুট করতেছে, এদের কপালে লাগাইতে পারলেই মারা পড়বে। এখানে টিকিটের মূল্য লেখা আছে। তো একটা রাইডে উঠবো ভাবছি, সুইং চেয়ারে উঠবো এখন, তো টিকিটটা কেটেই নিয়েছি, এবার ওঠা যাক। এখন এই সুইং চেয়ারে উঠে কতক্ষণ বন বন করে ঘুরবো, তারপর মাথা ব্যথা উঠাই ফেলবো, তারপর বাসায় যাব, এই আর কি। তো যাই হোক, আমি চেয়ারে বসে গেছি আর এটাও চলতে শুরু করে দিছে। দুনিয়াটা সহ ঘুরতেছে, চিবার মধ্যে একটা খরগোশ বসে আছে, বক আর বকের বাচ্চা, এদিকে আছে হাতি, একটা বাঘ, বাঘের সামনে অনেকগুলো হরিণ। আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, এখন বের হয়ে যাব। অনেক ঘোরাঘুরি হইল, পরিবার পরিজনই আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন এই বিমানবন্দর জাদুঘরে কিছুটা ভালো সময় কাটাতে। আমরা মাথা খাই, স্ট্রিট ফুড খেতে আমার খুবই ভালো লাগে, তো আজকেও একটা মাখা খেতে খেতে বাসায় যাব, আজকে খাবো আমরা মাখা বেশি করে ঝাল দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঝাল হবে। আমরা মাখা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে। টাটা।